আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে, যেটা হচ্ছে ইতিমধ্যে যারা কোরিয়াতে ইপিএস টপিক টেস্ট দিয়ে কোরিয়াতে যে চাকরি করতে চান, তো তারা সবাই জানেন যে ইতিমধ্যে বা একটা নতুন বই পাবলিশ হয়েছে, যেটা হচ্ছে এইচডিআর এর ওয়েবসাইটের মাধ্যমে। তো আমি আজকের এই ভিডিওতে দুইটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আপনারা কিভাবে সেই নতুন বইটা ডাউনলোড করবেন এবং কিভাবে সেটা দেখবেন পূর্বের সাথে, আর আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই দুইটা বইয়ের মধ্যে আসলে কি পার্থক্য আছে, দুইটা যে আমরা যে বইটা পড়তাম আর এখন যে বইটা বের হইলো। এখন স্ক্রিনে যে বইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নতুন বই 2020-তে, যেটা আমরা বলে থাকছি, আসলে এর ভিতরে সত্যি কি 2020-র বই কি না এটা, তো এটা আমি আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক, ধৈর্য সহকারে আশা করি আপনারা ভিডিওটি দেখবেন। প্রথমে আপনাকে যা করতে হবে, গুগল ব্রাউজারে ঢুকবেন বা যে কোনো ব্রাউজার থেকে, আপনি আপনার ফোন হলে ফোনে ব্রাউজার ওপেন করবেন, আর যদি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থাকে তাহলে যাওয়ার পর আপনি একটা লিঙ্কটা, আমি ডিসক্রিপশনে সকল যতগুলো আমার ভিডিওতে যতগুলো ইউজফুল লিঙ্ক আমি ইউজ করব, ডাউনলোড থেকে শুরু করে ব্রাউজিং লিঙ্ক, আমি সব আমার ভিডিও ডিসক্রিপশনে নিচে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো আমি যেহেতু আমি গুগলে সিম্পলি সার্চ দিই যে HRD কোরিয়া, সার্চ দেওয়ার পরে প্রথমে যে লিঙ্ক আসবে, আমি সেকেন্ডে যে এই যে এই যে এই লিঙ্কটা যে eps.hdrkorea.or.kr, এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রথমে যেতে হবে হচ্ছে সরাসরি আপনি ইবুক এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে আসবে যে দেখেন এখানে যে ওয়েব পেজটা, সেটা হচ্ছে সাপোর্টিং কোরিয়ান ল্যাঙ্গুয়েজের। তো টেক্সট বুক ফর ইপিএস টপিক এখানে ক্লিক করি যদি, তাহলে আমি পূর্বের বইটা, আমরা যেই বইগুলো এখন পড়াশোনা করতেছি আর কি সব স্টুডেন্টরা, সেই বইটা এখানে আছে। আর রিলিজ যেটা হয়েছে আমরা আজকে ওয়েবসাইটের মাধ্যমে হোক আর যেভাবে হোক, আমরা যেটা পেয়েছি ওয়েবসাইটে যে ইবুক, এই পজিশনে যেখানে বলতেছে যে অ্যাজ দ্য নিউ অফ দ্য ইন্ড 2019 ইবুক ওয়ার প্রোডিউসড ইন 7 ল্যাঙ্গুয়েজ, ওরা একটা বই পাবলিশ করছে, সেটা হচ্ছে ইন্ড অফ দ্য 2019 সালের শেষের দিকে। আচ্ছা, সেই ভাষাগুলো হচ্ছে ইংলিশ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মায়ানমার, এই ভাষাগুলোতে ওরা বইগুলো পাবলিশ করছে। এটা হচ্ছে ই বুক, মানে বোঝায় যে ইলেকট্রনিক বুক। ইলেকট্রনিক বুক কি, এটা হচ্ছে আপনি যদি গুগলে সার্চ করেন হোয়াট ইজ ইলেকট্রনিক বুক বা ই বুক, তাহলে আপনি পেয়ে যাবেন। সো ইলেকট্রনিক বুক হচ্ছে অনলাইনে একটা বুক পড়ার জন্য যেগুলো দরকার হয়, যেমন চিত্র থাকবে, তারপরে লিসেনিংয়ের পার্ট, রিডিংয়ের পার্ট, ভয়েস, সে একটা ট্যাবের মধ্যে বা ফোনের মাধ্যমে সবটাকে আলাদা, মানে PDF করার প্রয়োজন নেই। আচ্ছা, যাই হোক, ইবুকটা তেমন একটা, ইবুক কী সেটা আপনারা গুগলে সার্চ দিয়ে জেনে নিতে পারেন। সো আমরা যেটা দেখবো, যেহেতু আমরা বাংলা প্রকাশ করা নাই, তাহলে আমরা ইংলিশ দেখলে ভালো হবে। আমরা ফার্স্ট পার্ট যেহেতু আছে 30-30টা করে 7টা অধ্যায়, তো রিড ইবুক এখানে একটা ক্লিক করলে তাহলে 1 থেকে 30 অধ্যায় যেটা সেটা ওপেন হবে। তো ক্লিক করার পর আপনার এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, দেখেন। সো এইটা হচ্ছে আপনার ক্লিক করার পর এই যে এই লিঙ্কটা শো করার পর এইখানে আপনি ক্লিক করবেন, দেন এই ওয়েব পেজটা চলে আসবে। আসার পর এখানে দেখেন যে পুরা বইটা এখানে দিয়ে আছে। আপনি যদি সাউন্ড অন করি, আমি এটা হচ্ছে পেজ নেক্সট হচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে চলে আসলো, ওপেন হয়ে আসলো, এখানে 1 থেকে 30 অধ্যায় আছে। আর তো এটা কিভাবে ডাউনলোড করবেন বা ইবুক, এই যে ইবুক বলতে যে এই এখানে মেনু অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে ক্লিক করার পর কোন পেজে যেতে চাচ্ছেন সার্চ করলে সরাসরি ওই পেজ চলে আসবে। দেন তারপরে হচ্ছে হচ্ছে এইখানে হচ্ছে যে লিসেনিংগুলো আছে, ওই লিসেনিংয়ের যে মিউজিকগুলো আছে আপনি এখান থেকে প্লে করতে পারবেন। অবশ্যই নেট কানেকশন কানেক্ট থাকা লাগবে, যদি অফলাইন আপনি করতে চান তাহলে এটা হবে না। সো আপনি PDF কীভাবে ডাউনলোড করবেন, আর PDF ডাউনলোড করার জন্য আপনি এই মেনু অপশন এখানে ক্লিক করবেন, দেন PDF এর এইটাতে আপনি ক্লিক করলে নতুন আরেকটা লিঙ্ক ওপেন হবে, এইটার মতো, এই যে নতুন আরেকটা লিঙ্ক ওপেন হবে, এইটাই হচ্ছে ডাউনলোড লিঙ্ক। তো এটা অনেকবার আপনি এটা এখন এরকম আসছে কারণ কি, এই পেজটা টোটালি ওপেন হয় নাই বা ফুলফিল হয় না, যখন কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাকে, প্রত্যেকটা পেজ একটু উলট পালট করার পরে এই পেজটা যখন টোটালি ওপেন হবে তখন আপনি এই ডাউনলোড লিঙ্কটা তখন কাজ করবে, তখন আপনি জাস্ট
এইখানে ক্লিক করার সাথে সাথে একটা নতুন একটা লিংক ওপেন হয়, আপনার এটা ডাউনলোডের অপশন চলে আসবে। ইতিমধ্যে আমি ডাউনলোড করে রাখছি। আমি যদি আমি দেখাই যে এটা হচ্ছে আমার পিডিএফ ফাইল, দেখেন আমি সকল ডাউনলোড লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। তো আপনি এখানে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনি যখনই এখানে ডাউনলোডে ক্লিক করবেন বারবার আপনাকে এরকম যদি থাকবে। আমি যদি ইংলিশে ট্রান্সলেট করি তাহলে কি দেখা যায়, দ্য রিকোয়েস্ট পেজ ক্যান নট বি ফাউন্ড বিকজ দ্য অ্যাড্রেস দ্য পেজ ইউ আর ট্রাইং টু ভিজিট রং চেঞ্জ ডট ডিলেটেড। সো এটা কেন দেখাচ্ছে, এটা হচ্ছে এই পেজটা টোটালি লোড হয় না। এই পেজটা টোটালি যখন লোড হবে তখন আপনি এটা ক্লিক করার সাথে সাথেই আপনার ডাউনলোডের লিঙ্ক হয়ে চলে আসবে, আর এইখানে এই কর্নারে ডাউনলোড ক্লিক করলে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, সেমভাবে আপনি পার্ট ওয়ান ডাউনলোড করার পর সেমভাবে আপনি পার্ট টুতে ক্লিক করবেন। পার্ট টুতে ক্লিক করার পর আপনি ঠিক একইভাবে পেজটা লোড, ভালোভাবে প্রত্যেকটা পেজ লোড হওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন। অ্যান্ড দেন পিডিএফে ক্লিক করার পর আপনার ডাউনলোড টোটাল পিডিএফটা গুগল ড্রাইভের মতো করে ওপেন হবে। অবশ্য আপনাকে এখানে ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনি ডান কর্নারে ডাউনলোডের অপশন পাবেন, ওইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এই গেল। তো আপনি এবার যদি বলেন যে যে ট্র্যাকটা কীভাবে ডাউনলোড করব, ট্র্যাকটাও এখান থেকে আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তবে আমি বলবো যে আশা করি ট্র্যাক ডাউনলোড করার প্রয়োজন নেই, কারণ আমি ভিডিওতে ট্র্যাক ডাউনলোড করার প্রয়োজন নেই এই জন্যই বলছি, কারণ পূর্বে যেই আমাদের ট্র্যাকগুলো আছে, আমরা যেই পূর্বের বইটা পড়তেছি সেই বইয়ের ট্র্যাকগুলো আর এই বইয়ের ট্র্যাকগুলো সেম ট্র্যাক। সো আপনাকে নতুন করে ট্র্যাক ডাউনলোড করার কোনো দরকার নেই। সব ট্র্যাক এক কি দুইটা বইয়ের মধ্যে কী কী পার্থক্য আছে, বই দুটা কখন পাবলিশ হচ্ছে, এখন আমি সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন দুইটা বই এখন কম্পেয়ার করি, দেখি দুইটা বইয়ের মধ্যে কী পরিবর্তন আসলো। সো আমরা যদি এখন দুইটা বই কম্পেয়ার করি, এই বাম পাশের যে বইটা সেটা হচ্ছে পুরাতন বই যেটা আমরা বলি এখন বর্তমানে পড়তেছি, আর যেটা প্রকাশ হচ্ছে বা ইবুক বলতেছি সেটা হচ্ছে ডান পাশেরটা। তো দেখেন দুইটা অধ্যায়ে, তো আমি যদি বলি যে পুরাতন বইয়ের যে যেটা সেটা হচ্ছে 264 পেজে 29 নম্বরটা অধ্যায় আছে, আর নতুন বই যেটা আছে সেটা হচ্ছে 343 নম্বর পেজে এটা আছে। আচ্ছা, এখন কী কী পরিবর্তন হয়েছে আমরা একটু দেখি। সেম দেখেন 29 নম্বর অধ্যায় যেটা, আর নতুন বই পুরাতন বই অধ্যায় দুইটা সেম, যে আই উড লাইক টু সেন্ড এ পোস্ট কার্ড টু দ্য ফিলিপাইন, সেম আই উড লাইক টু দ্য পোস্ট কার্ড টু দ্য ফিলিপাইন, দুইটা সেম। পার্থক্য হচ্ছে এখানে ছবিটা আছে, ডায়লগের যে থেওয়া ইল যেটা বলি, এখানে ছবিটা আছে, এখানে ছবিটা নেই। তাছাড়া ডায়লগগুলো সেম, অত্যক্ষে অস্বাস্থ্যনিকা, এখানেও সেই হাউ ক্যান আই হেল্প ইউ, সেম টু সেম এখানেও হাউ ক্যান আই হেল্প ইউ। সো এখানে যেটা এক্সট্রা আছে দেখেন, ডিড ইউ লিসন দ্য ফলো, এইটা একটু এক্সট্রা আছে। আর আমি যদি শব্দ অর্থগুলোতে যাই, ভোকাবুলারিতে, সে এখানে বরং পুরাতন বই দুইটা এক্সট্রা দেওয়া আছে, এখানে বরং দুইটা নাই, কম দেওয়া আছে। আর মেইন যেই পার্থক্যটা আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমি যদি ও আরেকটা যেটা আমি হচ্ছে ইয়েটা দেখে আপনাদের লিসেনিংটা, এখানে দেখেন পুরাতন বইয়ে লিসেনিংয়ের ট্র্যাক 51 অ্যান্ড নতুন বইয়ে লিসেনিং ট্র্যাক নাম্বার 51। সো আমি যদি প্লে করি আমার পুরাতন ট্র্যাক লিসেনিংটা 51 নম্বর ট্র্যাকটা, এটা হচ্ছে 51 নম্বর ট্র্যাক, আমি একটু প্লে করে আপনাদেরকে মিলাই দেখাই দিই। কারণে বানান সারামে উপেন বনু অমনেও উপেন বনুর সুসেও। সো আপনাদের ট্র্যাক আর ডাউনলোড করার দরকার নাই, পূর্বে যে ট্র্যাকটা আছে সেই ট্র্যাকটাই নতুন বইতে চলবে, যেটা আমরা মডিফাইড বই বলতেছি। আসলে এটা একটা মডিফাইড বই, এটা নতুন কোনো একদম যে নিউ ভার্সন তা বললে হবে না, একটু একটু হচ্ছে ডিটেলস করে দিয়েছে ওরা আর কি। আচ্ছা, এবার দেখবো হচ্ছে মেইন যে আরেকটু ডিফারেন্স যেটা করছে সেটা হচ্ছে কি, সে আমরা হচ্ছে অনুশীলনীতে চলে যাই একদম দুইটাতেই। অনুশীলনী হচ্ছে অনুশীলনীতে একটু দেখি। আচ্ছা আচ্ছা, আমরা দেখেন অনুশীলনীতে আসছি। অনুশীলনীতে ট্র্যাক নাম্বার 93, ট্র্যাক নাম্বার 93 দুইটাই সেম, দুইটার কোশ্চিন নিয়ে থুতগিতে যে কোশ্চিনগুলো আছে দুইটাই সেম, অ্যান্ড 1-5, এখানেও 1-5, সেম টু সেম, সেম টু সেম।
আচ্ছা, এখানে এক্সট্রা কি আছে, এক্সট্রা কি আছে দেখেন, আমরা সাধারণত পূর্বের বইতে যে রিসেনিং এর যে স্ক্রিপ্টটা সেটা আমরা বইয়ের লাস্টে লাস্টের দিকে থাকে, আর এখানে প্রত্যেকটা অধ্যায় অধ্যায়ের নিচে দেওয়া আছে যে লিসেনিং এ কি বলতেছে, এটা এখানে আপনি প্রত্যেকটা অধ্যায়ের নিচের সাথে দিয়ে আছে, আর উত্তরগুলাও তার সাথে এক নম্বরের উত্তরগুলাও প্রত্যেকটা অধ্যায়ের নতুন বইয়ে একের উত্তর কত, একের উত্তর এখানে ওই কর্নারে ওই লিসেনিং এর নিচে এখানে এই উত্তরগুলো দেওয়া আছে যেটা পূর্বের বইয়ে দেওয়া ছিল একদম বইয়ের লাস্টের দিকে। আচ্ছা, সাধারণত আমরা থুতগিতে 5টা প্রশ্ন পড়ে থাকি এবং এইখানে দেখেন একটা এক্সটেন্ডেড প্র্যাকটিসের জন্য আরেকটা এক্সট্রা কোশ্চিন দিয়ে দিছে, অ্যান্ড দেন সেইটার যে এক্সটেন্ডেড প্র্যাকটিসের লিসেনিং স্ক্রিপ্ট সেটা তার নিচেই লেখা আছে আর তার উত্তরটা এখানে দেওয়া আছে, যেটা পূর্বের বই এই এক্সটেন্ডেড প্র্যাকটিসের এই অংশটুকু ছিল না, যেটা আমরা এখন পড়তেছি সেই বই নেই সেটা। আচ্ছা, এই হচ্ছে আরেকটা বিষয়। আর একটা ইলগিতে যেটা আছে, ইলগিতেও সেম, যে ইলগিতে 1 থেকে 5টা কোশ্চেন করার পর তারা এক্সটেন্ডেড প্র্যাকটিসের জন্য আরও 3টা কোশ্চেন অ্যাড করেছে, তো সেইগুলোরও উত্তর এই কর্নারে দেওয়া আছে এবং নতুন যেগুলো অনুশীলনের মেইন কোশ্চেন সেইগুলোর অ্যান্সার এই এখানে দেওয়া আছে। তো এইটাই হচ্ছে এই বইয়ের মেইন কনসেপ্ট, আর মেইন কনসেপ্ট বলতে কি মেইন মডিফাই এইগুলো করা হয়েছে। এবং আমি নতুন বইয়ের ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি, নতুন বই যেটা আমরা বলছি, এটা আর একটা জিনিস, আমাদের ছবিটা কিন্তু নেই, আমরা আমরা যে থে হওয়াতে যে ছবিগুলো আছে ছবিগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি না, এই হচ্ছে একটা বিষয়। এবার চলে আসি মেইন বিষয়ে, দুইটা বই আসলে 20 সালের বই বলতেছি আমরা, আসলে কি এটা 20 সালে পাবলিশড হয়েছে নাকি পূর্বের পাবলিশড? আচ্ছা, তো আমরা দুইটা বই এই পাবলিশিং ডেটটা দেখে নিই, আমরা যে পূর্বের বইটা পড়তেছি সেই বইটার পাবলিশিং ডেট যদি দেখতেছি, আমরা 2 নম্বর পেজে চলে যাই, 2 নম্বর পেজে যদি যাই, সরি, হ্যাঁ 2 নম্বর পেজে, হ্যাঁ 2 নম্বর পেজে আমি যদি একটু জুম করি তাহলে এখানে দেখেন যে পাবলিশিং ডেট দেয়া আছে হচ্ছে 2014-5, 2014-5 এপ্রিল মে। আচ্ছা, আর নতুন বই যে পাবলিশিং ডেটটা দেওয়া আছে আমি সেটাও আপনাদের দেখাচ্ছি, সেটা যদি দেখতে হয় তাহলে আপনাকে 384 নম্বর পেজে যেতে হবে, 384 নম্বর পেজে যান। ওকে, 384, 384 নম্বর দেখেন এই পেজটাতে নতুন বই যেটা আমরা বলতেছি সেটা পাবলিশিং অন হয়েছে কিন্তু 2017 সালের 30শে মে পাবলিশড হয়েছে। তো আমরা যেটা বলতেছি আসলে নতুন বই ফুল পুরা চেঞ্জ হয়েছে এমন কোনো কিছু নয়, তো আমি আমার মতামত অনুযায়ী বলতে পারি যে অনেকে হতাশা হচ্ছেন, সো আপনারা পূর্বের বই যেটা আছে ওইটাই পড়লে আমার মতামত অনুযায়ী আর কি তেমন কোনো ক্ষতি হবে না, তাও যারা অনেক এক্সপার্ট আছে তারা আসলে এই বিষয়ে ভালো মতামত দিতে পারবে। তো আমার যেটুকু দেখানোর দরকার ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন, আর মেন বিষয় যেটা ডাউনলোড লিঙ্ক আমি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা দেখে নেবেন, আর ভিডিওর মধ্যে যদি আমি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো, এই ছিল আজকের ভিডিওতে, সবাই ভালো থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে, আল্লাহ হাফেজ।